এমলি স্টেডিয়ামে বৃহস্পতিবার ইতালিকে 3-0 গোলে হারিয়ে ফাইনালে দিমা শিরোপা জিতেছে আর্জেন্টিনা। খেলার প্রথমার্ধেই 2-0 গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। বৃহস্পতিবার ইতালির বিপক্ষে গোল তিনটি করেন লাউতারো মার্টিনেস, ডিমারিয়া ও পাওলো দিবালা। প্রথমার্ধে লাউতারো মার্টিনেস ও ডিমারিয়ার গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। এরপর দ্বিতীয়ার্ধে ব্যবধান 3-0 করেন পাওলো দিবালা। ইউরোপ এবং লাতিন আমেরিকা মহাদেশের চ্যাম্পিয়নদের এক অনন্য দৌড়ের নাম ফিনালিজিমা। 1985 এবং 1983 সালে দুইবার অনুষ্ঠিত হয়েছিল ম্যাচটি। তখন এটি আর্দেমিও ফ্রান্সি ট্রফি নামে পরিচিত ছিল। প্রথমবার ফ্রান্স এবং দ্বিতীয় আসরে আর্জেন্টিনা এই শিরোপা জয় করেছিল। দীর্ঘ 29 বছর পর ফের অনুষ্ঠিত হলো এই আন্তঃমহাদেশীয় মহারণ। আর্দেমিও ফ্রান্সি ট্রফি থেকে এখন এই শিরোপার নাম কনমেবল ইউপা কাপ অফ চ্যাম্পিয়ন, সংক্ষেপে যাকে বলে ফাইনালিজিমা। ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে এই শিরোপা লড়াইয়ের ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে শিরোপা জিতেছে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এদিন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কোলানি 4-2-3-1 ফরমেশনে একাদশ সাজান। তবে চোটের কারণে আর্জেন্টিনা একাদশে ছিলেন না মার্কোস আকুনা, চোটের কারণে রাখা হয়নি তাকে। অন্যদিকে ইতালি কোচ রবার্টো মানচিনি একাদশ সাজায় 7-3-3 ফরমেশনে। প্রথমার্ধের 21 মিনিটের সময় ডি বক্সের সামনে ফ্রি কিক পায় ইতালি। তবে পেদ্রিকো বার্নার্দেস্কির নেওয়া জোরালো ফ্রি কিক সহজে গ্লাভসে জড়ান আর্জেন্টিনা গোলরক্ষক ইমিলিয়ানো মার্টিনেজ। 28 মিনিটে লাউতারো মার্টিনেজের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। লিওনেল মেসি বক্সের বাম পাশ থেকে বল টেনে বাঁ পায়ে 6 গজ বক্সের বল বাড়ালে ডান পায়ে সহজেই তা জালে বেড়ান ইন্টার মিলানের ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ। এরপর প্রথমার্ধের যোগ সময়ে প্রথম মিনিটে লাউতারো মার্টিনেজের দারুণ এক পাসে বক্সের মাঝে গোলরক্ষককে একা পেয়ে 2-0 গোলে ব্যবধান বাড়ায় আনহেল ডিমারিয়া। দ্বিতীয়ার্ধে খেলায় 56 মিনিটে নিজেদের ভুল পাসে গোল খেতে বসেছিল ইতালি। বক্সের মধ্যে গোলরক্ষক ডোনারুম্মাকে লক্ষ্য করে পাস দেন সেন্ট্রাল ব্যাক বুনুচ্ছি। ডোনারুম্মা প্রথমে বল রিসিভ না করতে পারলেও পরে গোল লাইনের কাছ থেকে কোনো রকমে ঠেকিয়ে দেন। 69 মিনিটে লাউতারো মার্টিনেস থেকে বল পেয়ে বক্সে ঢুকে শট নেন মেসি, কিন্তু এবার তার শট ডান পাশে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন ডোনারুম্মা। 74 মিনিটে বক্সের একদম সামনে থেকে মেসির নেওয়া বাঁ পায়ের ফ্রি কিক পোস্টের উপর দিয়ে চলে যায়। এরপর 81 ও 83 মিনিটে আরও দুইবার ব্যবধান বাড়ানোর সুযোগ কাজে লাগাতে পারেনি আর্জেন্টিনা। 90 মিনিটে সাব হয়ে নামা দিবালা লিওনেল মেসির সহায়তা জালে বল জড়িয়ে ব্যবধান 3-0 করেন। শেষ পর্যন্ত 3-0 গোলে জয় নিয়ে শেষ হাসিটা হাসল দক্ষিণ আমেরিকার দলটি। দুই মহাদেশের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে জয় পেল দক্ষিণ আমেরিকার ফুটবল পরাশক্তি আর্জেন্টিনা। ম্যাচে 2টি অ্যাসিস্ট ও সর্বোচ্চ 9 রেটিং নিয়ে ম্যাচ সেরা হয় লিওনেল মেসি। ধৈর্য ধরে এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য প্রতিদিন খেলার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।